নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লামডিং শিলচর রেলপথ এখনো বিচ্ছিন্ন, দাউটুহাজা ও ফাইটিং এর মধ্যে পরীক্ষামূলক চলল ইঞ্জিন। বেতুকান্দি বাঁধ কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি, শিলচরে এসইউসিআর বিক্ষোভ। বন্যায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি, পশুপালন বিভাগের চিকিৎসা শিবির শুরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লামডিং শিলচর ব্রডগেজ রেলপথে দাউটুহাজা ও ফাইটিং এর মধ্যে ও মুপার কাছে বয়লা সেতু দিয়ে শুক্রবার পরীক্ষামূলক লাইট ইঞ্জিন রোলিং করানো হয়। পরীক্ষামূলকভাবে চালানো এই লাইট ইঞ্জিন সফলভাবে চলাচল করে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে দুই একদিনের মধ্যে এই রেলপথ দিয়ে পণ্যবাহী ট্রেন চালানো হবে। 16 জুন থেকে পাহাড় লাইনে পুনরায় রেল পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত 14 মে প্রকৃতির রোষে পড়ে লামডিং শিলচর ব্রডগেজ রেলপথের 60টি স্থানে ধস নেমে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে 30 জুন থেকে শিলচর নিউ হাফলং ও গুয়াহাটি লাংটিং এর মধ্যে দুটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হলে পরবর্তীতে শিলচর নিউ হাফলং এর মধ্যে চলাচলকারী বিশেষ যাত্রীবাহী ট্রেনটিকে ফাইডিং পর্যন্ত সম্প্রসারিত করা হলেও লাংটিং ফাইডিং এর মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে পাহাড় লাইনে প্রথম দফায় যে 60 স্থানে ধস নেমেছিল তার মধ্যে দাউটুহাজা ফাইডিং এর মধ্যে 4টি স্থানে রেল ট্র্যাকের নিচ থেকে মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছিল। তবে ইতিমধ্যে দাউটুহাজা ফাইডিং এর মধ্যবর্তী স্থানে পাহাড় কেটে অ্যালাইনমেন্ট কিছুটা বদল করে নতুনভাবে রেল লাইন বসিয়ে শুক্রবার পরীক্ষামূলক লাইট ইঞ্জিন রোলিং কপানো হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ধস বিধ্বস্ত লামডিং বদরপুর পাহাড় লাইনকে 2 মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে সচল করে তুলতে সক্ষম হয়েছে। কারণ, গত প্রায় 2 মাস থেকে এই রেলপথটি বন্ধ থাকায় ডিমা হাসাও সহ কাছাড় জেলার 3টি জেলা মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার রেলযাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়ে। পাহাড় লাইন বন্ধ থাকার জেরে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী 3টি রাজ্য দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই রেল পরিষেবা স্বাভাবিকভাবে করে তুলতে উত্তর পূর্ব সীমান্ত রেলের উপর প্রচুর চাপ ছিল কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা জানিয়েছিলেন, 12 জুলাইয়ের মধ্যে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে রেলকর্মী ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করে চলছে। এই অবস্থায় শুক্রবার দাউটুহাজা ফাইডিং এর মধ্যে পরীক্ষামূলক লাইট ইঞ্জিন রোলিং করার ফলে আগামী 16 জুলাইয়ের মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। বেতুকান্দি বাঁধকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, জেলার বন্যাক্রান্ত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও বানভাসীদের সহায়তা প্রদানে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের দুর্নীতি রোধের দাবিতে বিক্ষোভ দেখালো এসইউসিআই কমিউনিস্ট। শুক্রবার দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত দলের সদস্যরা শিলচরের প্রলয়ঙ্কারী বন্যার জন্য রাজ্য সরকার ও জেলা প্রশাসনের চরম উদাসীনতা ও দুর্নীতির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে স্লোগান দেন। দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, সম্প্রতি কাছাড় জেলার প্রলয়ঙ্কারী বন্যায় শিলচর শহর সহ গোটা জেলার সাধারণ জনগণ সর্বশান্ত হয়ে গেছে। বন্যার জল অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, আসবাবপত্র ফাঁসিয়ে নিয়েছে বা ডুবে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বরোজগারের মাধ্যমে জীবিকা নির্বাহকারীদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। দরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষ দুবেলা দুমুঠো খাদ্য সংগ্রহ করতে পারছে না। তিনি বলেন, বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে বিজ্ঞানসম্মতভাবে নদীবাঁধ তৈরি করার কোনো কঠিন কাজ নয়। অথচ আসাম সরকার ও জল সম্পদ বিভাগের চরম দুর্নীতির শিকার হলেন জেলার লক্ষ লক্ষ মানুষ। তিনি এও বলেন, শিলচর শহরের উপকণ্ঠে বেতুকান্দিতে বরাক নদীর জল মহিষা বিলের অর্ধসমাপ্ত সুইস গেট হয়ে প্রবল বেগে প্রবেশ করায় শিলচরের আবাসিক এলাকা সম্পূর্ণ ডুবে যায়। বেতুকান্দির উল্লেখিত বাঁধ গত মে মাসে কেটে ফেলার অভিযোগে এনে জলসেচ বিভাগ এফআইআর করলেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাতে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। ফলে জুন মাসের 19 তারিখ থেকে সেই স্থান হয় বরাকের জল শহরে প্রবেশ করে সবকিছু ডুবিয়ে দেয়। দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী বলেন, মে মাসের বন্যার পর ভাঙা বাঁধ মেরামত রাজ্য সরকার, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে না করায় জুন মাসে পুনরায় বন্যার জল সোনাবাড়ি ঘাট, উত্তর কৃষ্ণপুর,
ভাগাডহর সহ মোট 6টি স্থানে বাঁধ ভেঙে বা বাঁধ উপচে শহরে প্রবেশ করে। উত্তর কৃষ্ণপুর থেকে তারাপুর শিববাড়ি পর্যন্ত বাঁধের ভাঙা অংশ মেরামত সহ স্থানে স্থানে বাঁধ উঁচু করার জন্য রাজ্য সরকার 10 কোটি টাকা বরাদ্দ করেছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। অথচ এই বিশাল অংশের বাঁধের কাজে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। দুর্নীতিকে আড়াল করতে বন্যা চলাকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মানবসৃষ্ট বন্যা বলে গেলেন। অথচ এই মানবসৃষ্ট বন্যার জন্য দায়ী কে তা মুখ্যমন্ত্রী বললেন না। দলের পক্ষ থেকে তাই বেতুখানদীর বাঁধকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। এই ব্যর্থ সরকার এখনই দায় স্বীকার করে সমস্ত মানুষের সমস্ত দাবি মেনে নেওয়া উচিত। বন্ধুগণ, আপনারা জানেন গত বন্যার আগে যখন এই বাঁধে ফাটল দেখা দিয়েছিল তখনই সরকারের উচিত ছিল তা মেরামত করে নেওয়া, কিন্তু দীর্ঘ এক মাস বসে থেকে কোনো কাজ না করে তার ফলশ্রুতিতে আজকে বন্যা হলো। আমরা দেখেছি এই জলুবাগানের চা গাছ উপড়ে ফেলার জন্য শো বুলডোজার আনা হয়েছে, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এই বন্যা দুর্গত মানুষকে রক্ষা করার জন্য, বন্যা যাতে না হয় তার জন্য সেই নিচু বাঁধ এবং বিভিন্ন জায়গায় যেখানে পুলিশ ফিল্টারি রাখা উচিত ছিল বুলডোজার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত বাঁধ মেরামত করা উচিত ছিল, কিন্তু কিছু না করে এই শহরবাসীর সমস্ত সম্পদ নষ্ট করতে সাহায্য করলো। এই যে অপদার্থ সরকার, এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আমরা আমাদের দল এসইউসিআইর পক্ষ থেকে সারা জেলাব্যাপী আন্দোলন গড়ে তুলছি, এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে হবে আপনাদের। আমরা আজকের এই বিক্ষোভ থেকে দাবি রাখছি এই ঘটনার সম্পূর্ণ একটা ন্যায়িক তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, এবং সমস্ত গরিব সাধারণ মানুষ যত মানুষের সম্পত্তি নষ্ট হয়েছে সমস্ত সম্পত্তির পূর্ণ তার মূল্য নির্ধারণ করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। চলতি বন্যায় জেলায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় এ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়ে 11টি পশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গরু 6টি, মোষ 3টি এবং ছাগল 2টির মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বন্যা কবলিত এলাকায় পশু খাদ্য বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার কাছাড় জেলা পশুপালন ও চিকিৎসা বিভাগের অধিকর্তা জিতেন্দ্র ভূঁইয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত বন্যায় 1,04,890টি পশু বন্যাক্রান্ত হয়েছে। এছাড়া 8,500 কুইন্টাল পশু খাদ্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 5,000-এর বেশি কুইন্টাল পশু খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। বন্যাটার জন্য একদম যেটু ফার্স্ট প্রথম ওয়েব যেটু হয়েছিল এই সময় আমরা কাছারে অনেকটা খাদ্য আসলো, ঠিক এক সপ্তাহ পরে আবার সেকেন্ড ওয়েস্টে বাই গেল। তো তা এই জন্য কি হয়েছে যে আমরা প্রথম প্রথম 2-3 দিন ইয়ের জন্য আমার গোখাদ্য ছিল না, যার জন্য একটু আমরা মানে প্রথম প্রথম ভেটেনারি বিভাগে বা পশু চিকিৎসা বিভাগে কর্তব্য হয় গবাদি পশুরে খাদ্য দিয়াটা। তারপরে আমার যখন আমার মুখ্যমন্ত্রী মহোদয় আইল কৈছে যে কমি হয়তো না কাছারে কোনো জিনিস, একদম সেই জিনিস থাকি মানে যথেষ্ট পরিমাণে আইছে। আর আমরা মাল ইয়ে কেটেল ফিড বা অ্যানিমেল ফিড আমরা ডিস্ট্রিবিউট করতেছি। আর আমরা যে কেটেল ফিড বিতরণের জন্য আমরা খালি ভেটেনারি বিভাগে স্টাফ বা এগুলাই যেহেতু করতে লাগে মানে এইরকম ধরনের যে 2-3 দিনে শেষ করতে পারি এরকমও না। আর যেহেতু আমার খাদ্য আমার যেটু আমার রিকোয়ারমেন্ট 8,500 কুইন্টেল আমরা অসম পর্যন্ত দি আছে, প্রতিদিনে চলি আছে মানে 600-700 এভারেজ 600-700 কুইন্টল প্রসেসিংটো কি যে আমরা রিকোয়ারমেন্টে আমরা দুর্যোগ মোকাবিলা ইয়ে থাকি বা DDMA থাকি আমরা এখানে আমরা ভেটেনারি বিভাগের দায়িত্ব অর্পণ করে সোনাইয়ের দ্বিতীয় পর্যায়ে বিশেষ পশু চিকিৎসা শিবির শুরু করেছে পশুপালন বিভাগ। শুক্রবার শহরের 7নং ওয়ার্ডের 50টিরও বেশি পশুকে প্রতিষেধক ঔষধ ও ইনজেকশন প্রদান করে এ সূচনা করেন বিভাগীয় সার্জন ডক্টর সুজয় চক্রবর্তী। এদিন একই সঙ্গে এলাকার 6টি জিপিতে বিভাগীয় কর্মীরা শিবির পরিচালনা করে সহস্রাধিক গবাদি পশুকে ঔষধ প্রদান করেন। সুজয়বাবু জানান, কিছুদিনের মধ্যে তারা তৃতীয় পর্যায়ের কর্মসূচি হাতে নেবেন। শিবির ছাড়া সোনাই পশু হাসপাতাল সহ সব সাবসিডিয়ারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা রয়েছে। অনুষ্ঠানে ওয়ার্ড সদস্য তথা সাংসদ প্রতিনিধি শাহারুল আলম শেখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সুজল চক্রবর্তী, সোনাই রাজ্যিক পশু চিকিৎসালয়ে আমি পশু চিকিৎসক হিসাবে কার্যরত আছি। আজকে আমাদের শাহরুলদা মানে ভাইস চেয়ারম্যান সোনাই মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা এখানে একটা পশু চিকিৎসা শিবির আয়োজন করলাম। যে পশু চিকিৎসা শিবিরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পশু এসেছে, আর আমরা যেটা প্রবলেম দেখছি মেইনলি হচ্ছে ডায়রিয়া ডেবিলিটি কেসই অনেক বেশি। আমরা যাই হোক, আমরা পরামর্শ সাথে কিছুটা আমাদের কাছে যেগুলো মেডিসিন আছে ওগুলো আমরা দিচ্ছি। প্লাস এই এটা হচ্ছে উত্তর মোহনপুর আপনার 7 নম্বর ওয়ার্ড খণ্ডতে আমরা এই শাহরুলদার মানে সহযোগিতাতেও আমরা অনেক এখানে পশু খাদ্য আমরা আবন্টন করেছি এখানে, বা ইনফ্যাক্ট আরও কিছু আছে আমাদের কাছে। আমি ওনাকে বলেছি যে কালকে আগামীকালকে উনি যাতে ওইটা লিফট করিয়ে ওইটা যদি মানে ডিস্ট্রিবিউট করা হয়ে যায়। আজকে স্যার আমাদের টোটাল 6টা শিবির করা হচ্ছে আমাদের সোনাই এলাকায়। প্রথম নম্বর শিবির হচ্ছে এইটা, তারপর নতুন রামনগর আছে, স্বাধীন বাজার আছে, দক্ষিণ মোহনপুর আছে, আর নাঙ্গিরঘাট। গ্রাহক সুরক্ষা সমিতির তরফে শিলচর পুরসভার কার্যকরী আধিকারিককে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। শুক্রবার বিভাগীয় আধিকারিক আশুতোষ ডেকার সাথে সাক্ষাৎ করে শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সমিতির সদস্য মনোজ দেব এদিন জানান, বন্যার পরবর্তী সময় শহরের আনাচে কানাচে জমে থাকা আবর্জনার স্তূপ বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। পুরসভার তরফে আবর্জনা পরিষ্কারের কাজ অব্যাহত থাকলেও অনেক ক্ষেত্রে এখনো জমে থাকা আবর্জনার দরুন দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে বাজার এলাকাগুলোতে ব্লিচিং পাউডার, চুন ও ফেনাইল ছিটানোর জন্য পুরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা, কারণ বন্যার পরবর্তী সময় বিষাক্ত পরিবেশে বেঁচে থাকা মানুষের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এবং বন্যার পরবর্তী সময় শিলচর পুরসভা যেভাবে জনগণের সেবায় কাজ করেছে তার জন্য বিভাগীয় সকল কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। শহরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিলচর পুরসভা শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনার স্তূপ সরিয়ে শহরকে দুর্গন্ধমুক্ত করার পাশাপাশি শহরের স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে বলেও এদিন আশা প্রকাশ করেছে তারা। সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী, বাবুল নাথ, নবরণ দাস, আখন ভট্টাচার্য, বিশ্বরূপ দেব চৌধুরী সহ সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও অসংখ্য আবর্জনা, প্রচুর আবর্জনা রয়ে গেছে যেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং এই আবর্জনাগুলো অতি সত্ত্বেও যাতে পরিষ্কার করা হয় এবং বাজার এলাকায় যাতে যথেষ্ট পরিমাণে এই যে আমাদের ব্লিচিং পাউডার বা চুন কিংবা ফিনাইল যাতে দেওয়া হয়, রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার থাকুক আমরা চাই, যার জন্য তার সঙ্গে দেখা করেছি এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি তার কথাগুলো বলেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তারা কাজ করছেন, যথেষ্ট কাজ করছেন, বন্যার সময় দেখেছি, বন্যার পরবর্তী সময়েও দেখছি আমরা কাজ করছেন। আরেকটু কাজের জন্যে, আরেকটু কাজ প্রয়োজন এই শহরের আবর্জনাগুলো স্থানের জন্যে, এবং এই ক্ষেত্রে তিনি একটা কথা বলেছেন যে কথাটাও সত্য, যে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছেই এই অনুরোধ পাঠাচ্ছি। তারা বলেছেন গলি গলিতে যে আবর্জনাগুলো আছে সেগুলোর মূল রাস্তায় এনে রাখা হোক, বাকি দায়িত্ব পৌরসভার। এই কাজগুলো যেন শহরবাসী করেন। বাড়ির পাশে যে আবর্জনা জমে আছে, গলিতে যে আবর্জনা জমে আছে, সেই আবর্জনাগুলো এনে মূল রাস্তায় রাখুন, তাহলে পৌরসভার পক্ষে। সোনাই কেন্দ্রের রাঙ্গিরঘাট জিপির দাসপাড়ায় বন্যার ফলে ইএনডি বাঁধের উপর বসবাস করছেন বহু পরিবার। সরকারি ত্রিপল না মেলায় বহু কষ্টে দিন যাপন করছেন তারা। অবশেষে ইএনডি বাঁধে বসবাসকারী এসব অসহায় পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করলেন এআইইউডিএফ কর্মীরা। বৃহস্পতিবার প্রায় 150 পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। এ নিয়ে এআইইউডিএফ কর্মীরা জানান, সম্প্রতি এই এলাকায় বন্যাক্রান্তদের খোঁজ নিতে এসে দলের সভাপতি বদরুদ্দিন আজমলকে এই দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। তাদের দাবি মতো ত্রিপল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দলের সোনাই সভাপতি খালিদ হাসান লস্কর, যুব শাখার সভাপতি জাকির হোসেন লস্কর, শেখন লস্কর প্রমুখ। বদরুদ্দিন আজমল সাহেব, আমরা এখানে আসলাম, আমার লগে আমরা এখানে সবার দাবি হয়েছিল যে তেরপাল 152টা দেওয়ার লাগে দাসপাড়ার বেটিনতে সবাই দাবিও করছেন, আমরা তেরপাল পাইছি না, আমরা কয়েকটা তেরপাল দেওয়ার লাগি। তাই আজকে আমার বিধায়ক করিমুদ্দিন বড়বইয়ার মারফতে আমার সমষ্টি প্রেসিডেন্ট
পাপি ভাই আর জাকির ভাই লইয়া আইছো না আইয়া ওটা আজকে ডিস্ট্রিবিউট করা হবে কতজন দেব 152 জন করোনার মতো ভয়ঙ্কর বন্যার দুর্দিনেও বন্ধন ব্যাংকের কিস্তি পরিশোধের চাপে দিশেহারা বন্যার্তদের পাশে দাঁড়ালো আকশা শুক্রবার জেলাশাসককে এক স্মারকপত্র দিয়ে সাম্প্রতিক দুর্যোগের দিনগুলোতে কিস্তি সংগ্রহ বন্ধ রাখার দাবি জানায় আকশা এদিন আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন বন্ধন কিস্তি নিয়ে চরম বিপাকে রয়েছেন বেতুকান্দি এলাকার জলবন্দীরা নানাভাবে বন্যার্তদের সাপ্তাহিক কিস্তি মেটানোর জন্য চাপ সৃষ্টি করেছে কর্তৃপক্ষ তা কোনোভাবে মেনে নেবে না আকশা প্রয়োজনে আইনের আশ্রয় নিতে তারা পিছপা হবেন না বলে জানান তিনি কাছাড় জেলার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে কিন্তু সেই বন্ধন ব্যাংকের আধিকারিকরা যেভাবে ক্ষুদ্র এবং মাঝারি এবং বানভাসী লোকদের কাছে বাড়িতে গিয়ে যেভাবে ধমকি স্বরূপ হিসাবে ওদের টাকা ফেরত পাওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করছেন সেটা খুবই দুঃখজনক এবং হতাশাগ্রস্ত আজকে আপনারা সবাই জানেন যে বন্ধন ব্যাংকে বিশেষ করে মহিলাদেরকে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ তা ওদের ফেরত দিতে হয় আমরা ঋণ ফেরত না দেওয়ার জন্য বলছি না কিন্তু এই সময়ে যেখানে মানুষ বাঁচার জন্য সংগ্রাম করছে যেখানে মানুষের সব কিছু খড়কুটোর মতো উড়ে গেছে বানভাসী হয়ে আশ্রয় নিয়েছে অন্য জায়গাতে সেখানে এইভাবে অমানবিক কাজ সেটা কোনোভাবে সমর্থনযোগ্য না আমরা ডিসি মহোদয়কে বলেছি মহোদয়াকে বলেছি যে অবিলম্বে একটা ব্যবস্থা নেওয়ার জন্য কারণ মাইক্রো ফাইন্যান্সের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আসাম গভর্নমেন্টের একটা ডিরেকশন আছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক সেই ব্যাংকগুলো সেখানে রেহাই দেওয়া হয় সেটা রেহাই না দিয়ে উল্টো ওদেরকে যেভাবে জুলুমবাজি করা হচ্ছে হ্যাঁ এবং যাদেরকে মানে প্রতারণাই বলা যায় আইনি ভাষায় আমি একজন আইনজ্ঞ হিসাবে একজন আইনজীবী হিসাবে শিলচর বারের বলছি যে কার কাছে জুর্জবস্তি করা এটা একটা প্রতারণার স্বামী সেইভাবে উনারা করছেন এবং যদি ডিসি মহোদয়া যদি এটা উপযুক্ত ব্যবস্থা না নেন ওনারা উনি আশ্বাস দিয়েছেন তাহলে আমরা আইনে পথে হাঁটব এবং বন্দর বিগুলো আইনি ব্যবস্থা আমরা নিব ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগে ফের সরব হলেন শিলচর শহরতলি অম্বিকাপুর জিপি নয় নম্বর গ্রুপ বুধরাইল এলাকার বাসিন্দারা শুক্রবার স্থানীয়রা এক সাংবাদিক সম্মেলন করে বলেন গতকাল সংবাদ মাধ্যমে এই এলাকার সদস্য বিক্রম দাস দাবি করেন তিনি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম করেননি তা সম্পূর্ণ মিথ্যা দাবি বলে অভিযোগ করেন তারা এই বিষয়ে তারা জেলাশাসকের কাছে আবেদন করেন সঠিক তদন্ত করার জন্য এতে সম্পূর্ণ সত্য মিথ্যা বেরিয়ে আসবে তারা আরও বলেন এই এলাকার অনেক দুর্নীতি রয়েছে যারা প্রকৃত হিতাধিকারী তারা সরকারের কোনো সাহায্য সুবিধা পান না এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও অনেকে বঞ্চিত গ্রুপ মেম্বার নিজের আত্মীয় স্বজনের দিকে বেশি নজর রাখেন স্থানীয় একজন মহিলা বলেন জেলাশাসক যখন একজন মহিলা তাহলে নিশ্চয়ই তিনি তাদের অভিযোগ শুনে উপযুক্ত ব্যবস্থা নেবেন আজ পর্যন্ত একমুঠি সরকারও রিলিফ পায় না রেশন পায় না আমি গিয়া যদি খুয়াই যে আমার ইটা খানা খাইয়া থাকতো নি টুকুয়া আমরা রে মন গলার সুর দিয়া উড়াই বই কেন আমি জানি না যে আনছে তারে জিকাও লিটন প্রেসিডেন্ট আমার ইটা কিটা ভারতের নাগরিক রাস্তার গ্রামর মেয়ে নানি গ্রামর বউ নানি গ্রামর নাতি না নানি আমার ইটারে কোনো একমুষ্টি চাউল দেয় না আরো হে যেমন গলা দিয়ে উড়াইলাই আমরা রে তার সামনে একটা কথা কোয়া যায় না আর তার পরিবারও যায় মাই নে বুয়াই নে বাপে নে আর আমার পরিবার খালি আমার আর আমার জামাই দিছে 1.5 কিলো চাউল 150 গ্রাম ডাইল 150 গ্রাম তেল আর লবণ দিছে 2 মুষ্টি মানে 100 গ্রাম তেল এরকম দিছে 50 গ্রাম দিছে 100 গ্রাম দিছে ও তখন বাল্টি দিয়া ওর এক বাল্টি চাউল কেউরোর দিয়ে কেউরোর এক বাল্টি দিয়ে কেউরোর এক পরিবার আছে দুইজন তিনজনের লইছে আমরা বিচারটা চাই আমরা রেশন লাগে না চাউল লাগে না ডাইল লাগে না আমরা এনে খাইয়া কোনো আছি না খাইয়া আছি আমরা খালি লাগে না তা আমরা রিলিফ দেখবো না কিন্তু এটা তর্জন্ত আমরা বিচারটা চাই যে মহিলার বিচার
শিলচর দ্বিতীয় লিংক রোড 11 নম্বর লেনে সরকারি বরাদ্দ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ খণ্ডন করলেন জিপি সভাপতি মিলু রানী সূত্রধর, এপি সদস্য উমা সূত্রধর সহ বিজেপির কর্মকর্তারা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে তারা জানান, সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে প্রত্যেকটি এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ঠিক সেইভাবে দ্বিতীয় লিংক রোড এলাকার 11 নম্বর লেনেও সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। কে বা কারা তাদের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন বলে তারা অভিযোগ করেন। যে ত্রাণ বন্টনে অনিয়ম দেখা দিছে, এটা লইয়া আমার ডিসি মহোদয়ের কাছে যে কমপ্লেনটা গেছে, বিডিও স্যার এটা নিশ্চয় ফলো আপ করবা। কিন্তু এখানে ব্যক্তিগত আক্রোশে আর ব্যক্তিগত ভুলের জন্য আমরা পঞ্চায়েতের প্রতিনিধিরা বদনাম হইতেছেন, পঞ্চায়েত খুদ বদনাম হইতেছেন, আমি নিজেও বদনাম হইতেছি এবং আমার ওয়ার্ডের মেম্বারও বদনাম হইতেছে। কিন্তু এটা কথা না, কেউ হয়তো ব্যক্তিগতভাবে কইছে যে এটা আমার ব্যক্তিগত ত্রাণ, এটা একদম বাজে কথা যে কইছে হ্যাঁ ভুল করছে, আর এটা ধিক্কার জানাই। আর যিনি কমপ্লেন করছেন উনার কমপ্লেন করার রাইট আছে, উনি সাধারণের দাবির পরিপ্রেক্ষিতে হয়তো মালটা কম দিছে ওরা এই দাবি জানিয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি জনসাধারণের জন্য একটা কথা বলেছেন। উনি যেই হোক আমার শ্রদ্ধেয় দিদি, হ্যাঁ ওনাকে ধন্যবাদ জানাই যে জনসাধারণের জন্য উনি কথা বলেছেন। বরাক উপত্যকার উধারবন্দ বিধানসভার কাশীপুর চা বাগানে দ্বিতীয়বার বন্যা প্লাবিত হওয়ায় বাগানের প্রায় 90 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ পর্যন্ত বাগানের শ্রমিকরা বন্যাক্রান্ত অবস্থায় আছেন। বাগানের 20টি সেকশন এখনো জলের তলায়, ফলে বাগান শ্রমিকরা উভয় সংকটে দিন কাটাচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাশীপুর চা বাগানও, প্রায় 10 থেকে 12টা পরিবারের ঘর বন্যার জলে তলিয়ে যায়। বর্তমানে বানভাসী শ্রমিকরা বাগানের স্টাফ ঘরে আশ্রিত, বাগানের পক্ষ থেকে এদের ঘর মেরামত করা হচ্ছে। ম্যানেজার সুব্রত দেব চৌধুরী জানান, গত 16 দিন থেকে কাশীপুর চা বাগান বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ডিভিশন থেকে এখনো নৌকা দিয়ে পাতি আনা হচ্ছে, বাগানের একটা প্ল্যান্ট এখনো জলের নিচে আছে। 21 জুন থেকে আমাদের বাগান ব্যাডলি ফ্লাড এফেক্টেড হয়ে গেছে, সাংঘাতিক অবস্থা। আমার একটা ডিভিশন এখনো আমি পাতা আনছি নৌকা দিয়ে, কারণ আমার মাঝখানে একটা সিসিপির একটা ব্রিজ ভাঙা আছে, যেটা আমি বিডিও মহাদেয়াকে বলেছি, উনি এসে নিজে দেখেও গেছেন। এখন যদি বৃষ্টিটা তাড়াতাড়ি আমাদেরকে করিয়ে দেন, তবে আমাদের ট্র্যাক্টর গিয়ে পাতা আনতে পারবে ছোট কাশীপুর থেকে। আদারওয়াইজ আমাদের যে পাতি যারা তুলছে প্লাকার, ওদের অনেক দূর হেড ক্যারিং করে পাতা নিয়ে আসতে হচ্ছে আমাদের, যার জন্য পাতাও কম হচ্ছে, বাগান চালানো মুশকিল হয়ে যাচ্ছে। কারণ পাতা তুলতে পারছে না সবাই, কারণ এত দূর ক্যারিংয়ের জন্য পাতা আনতে পারছে না, আর কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা নেই যে আমি গাড়ি দিয়ে পাতা আনাবো ছোট কাশীপুর থেকে। হলো কথা বড় কাশীপুরের আমার যে এন্ট্রেন্সটা আছে সেটা আমি ফটো আমি পাঠিয়েছি আমাদের কাছার প্ল্যান্টার্সের গ্রুপেও আমি পাঠিয়েছি ফটোটা। এটার এই যে রাস্তাটা ইমিডিয়েটলি যদি ঠিক না করা হয়, আমাদের ডেসপাচ গাড়ি বা অন্যান্য গাড়ি ঢুকতে পারছে না আমাদের বাগানের মধ্যে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ফ্লাডের রাস্তা পুরো ভেঙে গেছে, আরও এই জায়গাটা এত গর্ত হয়েছে যে বড় গাড়ির নিচেও লেগে যাচ্ছে, গাড়ি পার হতে পারছে না। বাগানের সমস্ত শ্রমিক পঞ্চায়েত সবাই এটা নিয়ে আমার কাছে এসে কমপ্লেন করছে যে রাস্তা ঠিক করার জন্য। আমি এই রাস্তার ফটো পাঠিয়েছি আমি গ্রুপে, আশা করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা হাতে। সম্প্রতি শিলচরের বন্যায় যেভাবে মানুষ আক্রান্ত হয়েছেন সেভাবে মানুষ তার বাড়ি ছাড়া হয়েছেন। খাদ্য সংকট ও বাসস্থানের অভাব হেতু যে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, সেখান থেকে তাদের কিছুটা সুখ সুবিধা দেওয়ার অভিপ্রায় রূপম তার অভিযানের 15তম দিন অতিবাহিত করলো। রূপমের সদস্যরা শুক্রবার করাতি গ্রামের শিমুলতলায় প্রায় 1200 অধিক বন্যা কবলিতদের মধ্যে ঘরে ঘরে গিয়ে দুপুরের আহার ও পানীয় জল বিতরণ করা হয়েছে। যারা নদীর বাঁধের দুপারে অস্থায়ীভাবে নিজেদের বাড়িঘর হারিয়ে দুঃখ দুর্দশার মধ্যে বসবাস করছেন তাদের মুখে অন্ন তুলে দিয়েছে। আগামীতেও রূপম বন্যা বিধ্বস্ত মানুষের দুঃখ দুর্দশার কথা জেনে এগিয়ে যাবে। রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল জানিয়েছেন, আগামীতেও যারা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন বন্যায় আক্রান্ত হয়ে, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন এবং এতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করল কাছাড় জেলা যুব আহলে সুন্নাত। পরপর দুবার বন্যার গ্রাসে দুর্ভোগের মধ্যে পড়েছেন বন্যাক্রান্তরা। এ নিয়ে আসন্ন ঈদে আনন্দে সামিল হতে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। এবার দুস্থদের ঈদের আনন্দে সামিল করতে অসহায় মধ্যে ঈদের কাপড় ও প্রয়োজনীয় কিট বিতরণ করল যুব আহলে সুন্নতের কাছাড় জেলার কমিটি।
শুক্রবার বিকেলে পূর্ব সোনার হায়দর বাজারে বিভিন্ন জিপির দুস্থদের মধ্যে ঈদের কিট তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নতের সভাপতি মাওলানা নাজির হোসেন মজুমদার, কাছাড় জেলা কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজ আব্দুল হক, সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উল আধা উপলক্ষে আমরা বিশ্ব বস্ত্রবিদ দান করছি। বিগত কয়েকদিন লোক আমরা বন্যাক্রান্তদের সাহায্যার্থে আমরা ত্রাণ বিতরণ করেছিলাম। আজকে আমরা বস্ত্র বিতরণী সভায় এসেছি হায়দরাবাদে। এখানে মধ্যে চারটি জিপির অসহায় দরিদ্র মানুষের মধ্যে কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা যুব আহলে সুন্নতের মহকুমা উপদেষ্টা আলহাজ হাফিজ আব্দুল্লাহ সাহেব আছেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মজবুল হক লস্কর সাহেব আছেন। উল্লেখ্য, আজকের এই বস্ত্রগুলো দান করেছেন আমাদের একজন ব্যবসায়ী মকবুল হোসেন মজুমদার জাবেদ। এখানের মধ্যে মাওলানা সাহেব আছেন, শরীফউদ্দিন সাহেব আছেন, আমাদের হাসান আহমেদ আছেন, আরো স্থানীয় জনগণ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদ উপলক্ষে ঈদের আনন্দে সবাইকে সামিল করার জন্য যুব আহলে সুন্নতের এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি, এবং যারা এই সাহায্যে দান করেছেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওদের দুনিয়া এবং আখেরাতের মঙ্গল হোক এটাই আমরা কামনা করছি। আজকে প্রায় শতাধিক পরিবারের মধ্যে আমরা শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ট্রাউজার, শিশুদের কাপড়, জিন্স প্যান্ট, টি শার্ট, ইত্যাদি আমরা বিতরণ করছি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লামডিং শিলচর রেলপথ এখনো বিচ্ছিন্ন, দাউটুহাজা ও ফাইটিং এর মধ্যে পরীক্ষামূলক চলল ইঞ্জিন। বেতুকান্দি বাঁধ কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি, শিলচরে এসইউসিআর বিক্ষোভ। বন্যায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি, পশুপালন বিভাগের চিকিৎসা শিবির শুরু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।